বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি চমক নিয়ে আমি আবার চলে আসলাম উইন্ডা গার্ডের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে গার্মেন্টস ক্যাড উইন্ডা সফটওয়্যার দিয়ে প্যাটার্ন মেকিং করার সিস্টেমটি, আজ যারা প্রথম থেকে শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বন্ধুরা, সর্বপ্রথম একটা মেজারমেন্ট শিট নিয়ে নেবেন একটা স্টাইলিংয়ের, এবং আপনারা এরপরে আপনারা মেজারমেন্ট শিটটা ভালো করে দেখে নেবেন, এ থেকে কিউ পর্যন্ত আমি যেভাবে দেখে নিচ্ছি। এবং আপনি এম, এল, ডাবল এল তিনটা সাইজ থাকবে, আপনি মিডিয়াল সাইজটা মাস্টার প্যাটার্ন করবেন। আমি অলরেডি উইন্ডা সফটওয়্যারে প্রবেশ করলাম, এবার সেভ অপশনে গেলাম, সেভ অপশনে যাই, ডেস্কটপ দিলাম। ডেস্কটপ দেওয়ার পরে এখানে 001 দিয়ে একটা স্টাইল নাম্বার সেভ দিলাম। দেখেন, সেভ দেওয়ার পরে আমার একটা ফাইল সেভ হলো ডেস্কটপে। সর্বপ্রথম আমি একটা ফাইল সেভ দিলাম উইন্ডা সফটওয়্যারে প্রবেশ করার পরে। এরপরে যে এই কানেতে এসে পেন্সিলের মতো যে আইকনটা আছে, এটা নিয়ে একটা রাইট ক্লিক দেওয়ার পরে একটা ইন্টারফেস হবে, ওখান থেকে সবুজ একটা বোর্ডের নেওয়ার পরে আপনি একটা বোর্ড আসবে। রাইট ক্লিক দেওয়ার পরে বোর্ডটা আসার পরে এখান থেকে আপনি লেন দেবেন 72, চেস্ট দেবেন নিচের ঘরে 61 আছে, 30 হাফ দেবেন। অতএব আমার একটা প্যাটার্ন বোর্ড চতুর্ভুজ আকারে একটা প্যাটার্ন বোর্ড নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখেন, আমার একটা বেসিক টি শার্ট, ব্যাকপার্ট, ফরন পার্ট, স্লিপ, নেক, বটম, স্লিপ, কাপ, অল্প কিছু অপশন দিয়ে। এরপর আমরা লেন্থ নেওয়া শেষ, চেস্ট নেওয়া শেষ, এরপরে নেব কি, এরপরে নেব স্লিপ লেন্থ, শোল্ডার, নেক উইথ, ফরন নেক ড্রপ। নেক উইথের কাজটা করব দ্বিতীয় ধাপে। নেক উইথ আছে 20, 20-এর অর্ধেক নেব 10, ফরন নেক ড্রপ আছে 10.5 বা 10.5-ই নেব। এরপরে ব্যাক নেক ড্রপ আছে 2, আমরা 2-ই নেব। এরপরে আমার শোল্ডার স্লোপ, এখানে আমরা লেন্থের উপর নির্ভর করে শোল্ডার স্লোপ দিয়ে দেব। তো শোল্ডার স্লোপের যদি বায়ার রিকোয়ারমেন্ট থাকে তবে বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে করতে হবে, আর যদি না থাকে জাস্ট আপনার শোল্ডার স্লোপটা দেখতে হবে কী পরিমাণ আছে, ওই পরিমাণে আইডিয়া করে আপনাদের দিতে হবে, বা এর একটা বেসিক নিয়ম আছে সেই নিয়ম অনুসারে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট দিয়ে নিচ্ছি। সেম ক্যাটাগরিতে আমরা অপশনগুলো নেব। দেখেন, এখানে শোল্ডার নিচ্ছি, এরপরে আরমোলটা নিয়ে নিচ্ছি, আরমোল নিচ্ছি। ঠিক আছে, আরমোলের মেজারমেন্টটা দিয়ে এখানে পয়েন্টের কাছাকাছি ক্লিক দিয়ে আপনারা যেতে হবে। এরপরে আমরা কী করবো, বাড়তি লাইনগুলো কেটে নেব। যে লাইনটা কাটবেন ওই লাইনটার উপর ক্লিক দিয়ে অপোজিট লাইনটার আর একটা ক্লিক দিয়ে ভিতরে এসে রাইট ক্লিক দেবেন, আপনার লাইনটা কেটে যাবে। ঠিক আছে, কাটার আর একটা সিস্টেম আছে ডিলেট করার। এরপর আমরা আরমোলটা কী করবো, হালকা একটু উপরের দিকে উঠিয়ে নেব 1 সেম। আমরা এটাও 1 সেম একটু উঠিয়ে নেব। জাস্ট পজিশনটা আমরা 1 সেম উঠিয়ে নেব। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোলটা ধরে চাপ দিয়ে আপনারা রাইট ক্লিক দিলে আপনার বোর্ড আসবে, ওখানে আপনি -1 দিলে উপরের দিকে উঠবে, নিচের দিন নামবে। হ্যাঁ, অপশনটা ওখানে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সেভের কাজ করবেন দ্বিতীয় পেন, যে আরও চিহ্নটা আছে ওই চিহ্নটার উপরে আইকনটা একটা ক্লিক দিয়ে, এরপরে যে দাগটা আপনি সেভ করবেন ওই দাগের উপরে এসে একবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি চাপ দিয়ে ধরে সরানোরা করতে পারবেন। এখন আমি একটা ইনলাইনে দেখাচ্ছি এটার মেজারমেন্ট, আসলে ওয়ার কত চাইছে আর আমি কত দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা এখন মিরর করে দেখব যে এটা কি পরিমাণের হাইকিং আছে। হাইকিং মোটামুটি ঠিক আছে, শেপটা একটু এখানে নিচের দিকে দেবে গেছে। আমরা এটা অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, মোটামুটি আকারে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। আর একটু হালকা উঠিয়ে দেবেন, শেপগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ। আমরা শেপের
শেপের প্রাধান্যগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কেননা শেপগুলোর উপরে আপনার ডিপেন্ড করে একজন মাস্টারের গ্রেডিং, সে কী মাপে মাস্টার শেপের উপরে অনেকটাই নির্ভর করে ফিটিংয়ের উপরে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা শেপ অবশ্যই অবশ্যই ভালো করে করার চেষ্টা করব। জাস্ট আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আর্মহোলের মেজারমেন্টটা আবার টেনে নিয়ে দেখে নেব, শেপ দেবো একবার, বাতের লাইনটা কেটে নেব। এরপর আমি আবার অ্যারো চিহ্নটি যাই, যে লাইনটা আমি শেপ দেবো লাইনটার উপর ক্লিক করে আমি এদিক সরানোরা করলে চাপ দিয়ে ধরে, মাউস চাপ দিয়ে ধরে সরানোরা করলে আমার এটা কী হবে, শেপে পরিণত হবে। ঠিক আছে, দেখেন শেপে পরিণত হচ্ছে। এখন আমি মিরর করব, মিরর করে শেপটা দেখে নেব যে আমার শেপটা ঠিক আছে কি না। ঠিক আছে, মিরর করলাম। আমি যে আইকনের উপরে আছি সেই আইকনের দিয়েই আমি শেপ করতে পারবো, আমার অ্যারো চিহ্নের আইকনটির ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, শেপটা মোটামুটি একটা পর্যায়ে আসছে, আবার ছেড়ে দিয়ে আবার আপনি অ্যারো চিহ্নতে যাও শেপ করতে পারবেন, বা মিরর কর যে আইকন দিয়ে করলাম সেটা দিয়েও আপনি শেপ করতে পারবেন। আমি বাড়তি লাইনগুলো কেটে নিলাম, এরপরে নেক বরাবর একটা লাইন টেনে নিলাম। এরপর আমি আবার মেজারমেন্ট শিট দেখব, আমার বটম কত আছে, নেক রিপ হাইট কত আছে, বটম রিপ কত আছে, হাইট সবই দেখে নিলাম। ঠিক আছে, মেজারমেন্ট এখানে সুন্দর স্পষ্টভাবে দেওয়া আছে কোনটার পরে কোনটা। আপনারা অবশ্যই শিটটা আগে ফার্স্টবারে ভালো করে দেখে নেবেন, তাহলে বুঝার কাজ করতে আপনার জন্য সুবিধা হবে এবং বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তো এখন আমরা চলে আসলাম আবার ইন্টারফেসে, আসার পর এখানে 6 সেম বটমের মেজারমেন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা 25 হাফ দেবো, 51 আছে আমাদের বটম রিপের মেজারমেন্ট। এবার আমরা ফোল্ড করে দেখে নেব যে আমাদের প্যাটার্নের, আমরা হাফি প্যাটার্নটা মেক করেছিলাম, এখন আমরা ফোল্ড করে নিলাম। ঠিক আছে, এখন আমার পুরো ডিজাইনটা, ফ্রন্ট ব্যাকের ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা নেকের মেজারমেন্টটা চতুর্থ সাইড রাউন্ডটা মেপে নেব, এর থেকে আমরা 3 থেকে 3.5 সেম কী নেবো, শর্ট নেব যদি রিপ হয়, রিপের ক্ষেত্রে। তো আমরা রিপ হাইট দেখেছি 2, 2 দ্বিগুণ 4, আর লেন্থে আসবে 50। ঠিক আছে, তো আমরা এবার ঘুরিয়ে দেবো, লেন্থে দেবো 4 আর উইথে দেবো 50। ঠিক আছে, আমরা ঘুরিয়ে নিলাম, প্যান্টটা আপনি ওদিকে ঘুরে দিতে পারতেন, জাস্ট এটা আমাদের যেহেতু যে নিয়ম আমরা প্যান্টটা করতেছি, জাস্ট ওই বিডির নিয়মে আমরা রাখবো। একটু সরিয়ে নিলাম, প্যান্টটা লেভেল করে নিলাম যাতে সুন্দর দেখা যায়, এই জন্য আমার ফর্ম পার্ট, ব্যাক পার্ট এবং নেক মেক করা শেষ। এবার আমরা বটমে চলে যাব, বটমের মেজারমেন্টটা দেখব, বটম রিপ এখানে আছে 51+6। আমরা আবার সেই পেন্সিলে চলে যাই, রাইট ক্লিক দিয়ে বোর্ডটা নিয়ে এবার আমরা যাব কত, লেন্থে দেবো 6 দ্বিগুণ 12। ঠিক আছে, যেহেতু ফোল্ড আছে সেক্ষেত্রে আমাদের ডাবল নিতে হবে, আর 51 নিতে হবে আমাদের বটম উইথ। ঠিক আছে, তো এবার আমরা কী করবো, মিরর করব, যাই কনটা দিয়ে আমি মাথা থেকে মাথা সিলেক্ট করে পরে অপোজিট সাইড সিলেক্ট করব, আমার অলরেডি মিরর হয়ে যাবে। 51 আমরা হাফে প্যাটার্নটা মেক করে ফোল্ড করে ডাবল করে নিলাম। ঠিক আছে, এবার আমার বটম মেক করা শেষ, আমরাও আবার একটা শেপ দিয়ে নেব। এবার আমরা আবার কপি করব বটমটা, কপি করে, ঠিক আছে, কপি আইকন, থ্রি যে পার্টটা ডিলেট আইকনের নিচে যে থ্রি পার্টটা, ওটা সিলেক্ট করে একটা চাপ, কানিতে চাপ দিয়ে আপনি কী করবেন, যখন চাপ দিয়ে ধরে রাখবেন মাউস তখন এটা সরানোরা করলে আপনি এটা সরানোরা করবে। ঠিক আছে, আমার প্যাটার্নের
কাটানের কাঠামোটা তৈরি করা শেষ, এবার আমরা স্লিভে চলে যাব। স্লিভের কাজটা শেষ করে আসি, তাহলে আমার প্যাটার্ন করা শেষ হয়ে যাবে। আমরা কলম ফার্স্ট পেন্সিলটা নেওয়ার পরে রাইট ক্লিক দেওয়ার পরে সবুজ যে বোর্ডটি আছে বোর্ডটি নেওয়ার পরে এখানে আমরা লেন্থের মেজারমেন্ট দেব, এরপরে আমরা উইথের মেজারমেন্ট দেব। স্লিভ লেন্থ আছে 59, স্লিভ উইথ আছে 27, আমরা দিয়ে নিলাম। স্লিভ ক্যাপ, স্লিভ ক্যাপ যেটা বলে এটা আমরা 12 cm দিয়ে নেব, ঠিক আছে। এখানে স্লিভ কাপ হাইট 6 cm, কাপ উইথ 10 cm দিয়ে আমি টেনে দেবো। এরপরে এখান থেকে কাপের যে উপরের অংশ যেটা ফেব্রিক্সটা এটা একটু বেশি লাগবে, 3 থেকে 3.5 cm বেশি নিতে হবে, নিয়ে আমার স্লিভ ডাউন সাইডে অ্যাড করে দিতে হবে। দিয়ে বাড়তি যে লাইনটা আছে আমার কেটে নিতে হবে, যে লাইনটা কাটবেন ওই লাইনটার উপরে ক্লিক দিয়ে অপোজিট লাইনটার উপরে যায় ভিতরে একটা ক্লিক দিবেন, আপনার লাইনটা কেটে যাবে। এবার শেপের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আরও চিহ্নতে যায়া যে দাগটা শেপ করুন ওই দাগের উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে চাপ দিয়ে ধরে সরানোরা করলে আপনার এটা সরানোরা করবে, শেপ আপনার মনের মতো দিতে পারবেন। এরপরে আপনি কাপের মেজারমেন্টটা নেবেন, কাপের মেজারমেন্ট 6 দ্বিগুণ 12, লেন্থ উইথ আছে 10 দ্বিগুণ 20, ঠিক আছে 10 দ্বিগুণ 20 আমরা 20 দিয়ে নেব মেজারমেন্ট। হ্যাঁ, কাপের মেজারমেন্টটা আমরা 20 দিয়ে নেব, বা 10.5 আছে তার 10.5 দ্বিগুণ 21, ঠিক আছে আমরা 21 দিয়ে নিলাম। 21 দিয়ে নেওয়ার পরে একটু চাপ দিয়ে ধরে সরিয়ে নিয়ে আসলাম। সরিয়ে নিয়ে আসার পরে এবার আমরা বাড়তি যে লাইনটা আছে ডিলেট আইকনে যেয়ে আমরা এগুলো ডিলেট করে দিলাম। এবার আমরা মিরর করে দেখব যে আমাদের স্লিভও মিরর করে নেব, যে আমাদের স্লিভ আমাদের সব ডিজাইনটা ঠিক আছে কিনা আমরা সেটা দেখে নেব। আমরা কাপের একটা ইনলাইন দিয়ে নিচ্ছি, এরপরে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা মিরর করব, দেখুন পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে রাইট ক্লিক দিবেন। এরপরে জাস্ট কয়েকটা আইকনের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমরা কাটিংয়ে চলে যাব। কাটিংয়ে যাওয়ার পরে আমরা কেটে নিচ্ছি, যেখান থেকে শুরু করব ওখান থেকে একবার ঘুরে আমরা শেষ করব, যেখান থেকে শুরু করব ঠিক সেখানে শেষ করব। একবারও কাটতে পারেন আপনি, আলাদা আলাদা করেও আপনি প্যাটার্নটা মেক করতে পারেন। দেখেন আমি আগে আলাদা কেটেছি, এখন ফরম পার্টেও কাটিং করতেছি, জাস্ট যে কোনো একটা পয়েন্টে ধরে জাস্ট কেটে ফেলবেন। দেখেন আমি কেটে নিচ্ছি, আলাদা আলাদা করে কেটে নিচ্ছি, ফরম পার্ট কাটা শেষ, এবার ব্যাক পার্ট কাটিং শেষ, ঠিক আছে। এবার নেক একবারে দেখেন কাটিং করে নিলাম, পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক দিলে আপনার পুরোটা একবারে কেটে যাবে, ঠিক আছে। আপনার দুইটা সিস্টেমই আমি আপনাদেরকে দেখালাম বন্ধুরা। এবার প্যাটার্নগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যৌতুকের পর আমার প্যাটার্নের নাম লিখতে হবে, গ্রেডিং দিতে হবে, ঠিক আছে, সাইজ ঠিক করতে হবে। এই জন্য প্রত্যেকটি প্যাটার্নে আপনি কী করবেন, সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, ব্যাক পার্ট, ফরম পার্ট, ব্যাক পার্ট, বটম, স্লিভ, কাফ, নেক। হ্যাঁ, এটা হলো আমার ফার্স্ট যে প্যাটার্ন আমি যেখানে মেক করেছি সেখানে প্যাটার্ন মেকিং টেবিল। এখানে আপনি এই লাইনগুলো দিবেন, ভিতরে এসে এখানে এই বোর্ডে এসে যে প্যাটার্নের উপরে ক্লিক দিয়ে আসবেন ঠিক ওই প্যাটার্নের ইনলাইনটা আপনার ওখানে চলে যাবে, ঠিক আছে। দেখেন চলে আসছে ইনলাইনগুলো। এবার কী করব, আমি নামগুলো লিখে নেব, প্রত্যেকটি জিনিসের একটা করে নাম থাকে, এই জন্য আমরা গার্মেন্টসের ভাষায় এগুলোর একটা একটা করে নাম আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা নেকটাকে আমরা গলাটাকে নেক বলি, তো সেই নেকের মেজারমেন্টটা আমরা নেকটা এখন কাটিং করা শেষ। এখানে আমরা নামের পালা এসছে যে এটা আমরা নেক কীভাবে চিনবো, সেই নেকের জন্য এটা নেক শেল না নেক রিফ দেবো আমরা, এখানে নেক রিফ দিয়ে
वन इंटू वन मैं एक पीजर जो एक पीजे काटते हैं। एबार फरम पार्ट बोलते सामने जो पार्टा से पार्टा के फरम पार्ट बोली फरम पार्टा एखे देव। एबारे सेल देव, सेल मान जे एक फेब्रिक्स जेको एक फेब्रिक्स से एक फेब्रिक्स अल पार्ट हो जार जे जे पार्ट आलदा से पार्टा आलदा करब। बैक पार्ट लिखे निल मान दी एबार्बा बटम लिखब। এখানে আমাদের দুইটা ফেব্রিক দেখাইছে, একটা হলো গে আপনার রিফ, একটা হলো গে শেল। ঠিক আছে, রিফটা হলো আপনার টান দিলে যেটা পাঞ্চ করে বা, আর শেল ফেব্রিক যেটা সেটা আপনার বডি উপরে যেটা বডিতে থাকবে আপনার রিল্যাক্সে সেটা। আমার ব্যাক পার্ট ফরম পার্ট স্লিভ স্লিভে চলে আসছি। এবার স্লিভের আমি রাইটিং আছি স্লিভের রাইটিংয়ে, স্লিভের রাইটিংয়ে স্লিভ স্লিভ, হ্যাঁ স্লিভ, এখানে স্লিভ কাফ স্লিভ লেখা শেষ। এবার স্লিভ কাফ, স্লিভ কাফের ঘরে এসে এখানে রিপ দিতে হবে। কেন নেক বটম কাফ আমার তিনটা জিনিস রিপ, আর ফ্রন্ট ব্যাক স্লিভ, আর তিনটা জিনিস আমার কি শেল। ঠিক আছে, দুইটার কাপড় আলাদা। এই জন্য এবার আমরা কী করবো, দ্বিতীয় আইকনে এসে পুরোটা সিলেক্ট করে এক সেম করে অ্যালাউন্স দিয়ে দেবো। আবার অ্যালাউন্সটা আমরা কীভাবে যেখানে দরকার না সেখান থেকে আমরা উঠিয়ে নেব, পুরোটা সিলেক্ট করে এখানে এসে রাইট ক্লিক দিয়ে জিরো করে দিলে এখানে সুইং অ্যালাউন্সটা উঠে যাবে। ঠিক আছে, এবার স্টাইলিংয়ের নামটা লিখে নেব, এবার স্টাইলিংয়ের নামটা লিখে নেব। এখানে স্টাইলিং 001 এখানে যে কোনো একটা নাম লিখে নিতে পারেন। এক্স ভ্যাল এয়ার নেম, অর্ডার নাম্বার, ক্লিনেট নেম, মানে যে যে নামগুলো আছে আপনি আপনার ওখানে সেই সেই নাম দিয়ে দেবেন। ভাইয়ের নাম বা অর্ডার নাম্বার, হ্যাঁ, বা কে ফলো করে সেরকম একটা কিছু নাম টাম দিয়ে দিলে আপনার এখানে হয়ে যাবে। এখানে অলরেডি চলে আসছে প্যাটার্নের উপরে যেটা কোন ভাইয়ের, এরপরে মিরর করবেন কিভাবে, পয়েন্ট টু ফার্স্ট ফার্স্ট অ্যারো চিহ্নতে থেকে মাথা থেকে নিচের মাথা থেকে উপরের মাথা ধরে এখানে সিমেট্রি সিমেট্রি পয়েন্ট শো করে দিলে প্যাটার্নটা আপনার ফুল হয়ে যাবে। এতক্ষণ প্যাটার্নটা হাফে ছিল, ঠিক আছে, এখানে প্যাটার্নটা এখন ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এই যে সিমেট্রি ওপেন করে দিলে ডাবল হয়ে যাবে দেখেন। এরপরে আপনার সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নেওয়ার পরে আপনি কী করবেন, সুন্দর করে আপনার ইনলাইনগুলো একটু ছোটো করে দেবেন বা টেনে ছোটো করে দিলেই সুন্দর হবে। তা আমরা ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিয়ে কী করবেন, আরও চিহ্নতে যেয়ে ইনলাইনের মাথার উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল এল চাপ দিলে আপনার এটা ধরবে একটা বোর্ডার পে বোর্ডে। আপনি যে মেজারমেন্টটা বসাবেন ওই মেজারমেন্টটাই এখানে বলবেন, একটার উপর আর একটা বসাই। এখন আমি গ্রেডিংয়ের কাজ করব, সাইজ ঠিক করব, তারপর আমরা কি করব গ্রেডিং করব। ঠিক আছে, একটার থেকে আমরা কিভাবে তিনটা সাইজ করব বা উপরে একটা সাইজ নিচে একটা সাইজ কিভাবে গ্রেডিং করলে আপনারা প্যাটার্ন সবগুলো সাইজ আপনি পাবেন। প্রথমে আপনার একটা সাইজই মেক করতে হবে, যার পরবর্তীতে আপনি তিনটা সাইজ করতে পারবেন। আমি সবগুলো মেজারমেন্ট দেখে নিলাম ভালো করে, এরপর আমরা সাইজগুলো মেনশন করব, এম এল ডাবল এল। ঠিক আছে, আমরা ফার্স্টে এম দেব, এখানে ফার্স্টে এম দেবো ক্লিকে, তারপরে এল দেবো, তারপরে ক্লিক দেবো, তারপরে ডাবল এল করবো, এখানে বেস করব এল সাইজ দিয়ে দেখিয়ে দেবো। এখানে আমার সাইজ সিলেক্ট করা শেষ, এম এল ডাবল এল। ঠিক আছে, এবার গ্রেডিং টেবিলে চেক দিলাম, গ্রেডিং টেবিলের সাইজ আমার তিনটা, কোনটার কী কালার, ব্ল্যাক কালার ছোটোটা, রেড কালার মিডিয়ামটা, আর ব্লু কালার ডাবল এল। ঠিক আছে, এই যে এখন আমি গ্রেডিংটা দিয়ে নিলাম। গ্রেডিং টেবিলটা চলে আসার পরে অপশনগুলো সিলেক্ট করে যে যে অপশনে আপনি গ্রেডিং দেবেন সেই সেই অপশনে দেওয়ার পরে আপনার গ্রেডিংটা সবুজটা আপনার বড় থাকতে হবে। খেয়াল রাখতে হবে আমার সবুজটা যাতে ছোটো না হয়, আর ব্ল্যাকটা যেন আমার বড় না হয়। ব্ল্যাকটা আমার ছোটো আর সবুজ কালার যেটা এটা আমার কি, ব্ল্যাক কালারটা ছোটো, সবুজ কালারটা আমার বড়,
আমি গ্রেডিং গুলো দিয়ে নেছি হাফ সেম করে আমি সব গ্রেডিং গুলো দেখে আরছি সুন্দর করে এরপর আমি হাফ সেম গ্রেডিং দিয়ে নেছি ফরন নেক ড্রপে মানে যেখানে যেখানে যে গ্রেডিং আছে শীটে আমি সেগুলো দেখে গ্রেডিং গুলো এখানে করে দিচ্ছি কারণ শীট গুলো আমি দেখে মুখস্থ করে নিয়েছি বন্ধুরা অবশ্যই আপনারাও শীট গুলো ভালো করে দেখে নেবেন তাহলে আপনার কাজ করতে খুব সুবিধা হবে একটি ভিডিওতে সব কিছু বলা আসলে সম্ভব না তারপর আমি যতদূর সম্ভব আপনাদেরকে বলে দিচ্ছি তারপরও আপনাদের যদি কোনো কিছু জানা বলার থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ওখানে কমেন্টসের ঘরে আমারে মন্তব্য করবেন অবশ্যই আমি বলবো সমাধান করার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো হ্যাঁ যদি সফটওয়্যারও আপনাদেরকে দরকার হয় সেটাও আমাকে বলবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব যদি আমার সঙ্গে থাকেন বন্ধুরা যদি আপনারা শিখতে চান এটা আমি গ্রেডিংগুলো দেখে নিচ্ছি এখন আমি সুন্দর করে পার্ট টু পার্ট গ্রেডিংগুলো দিয়ে নিচ্ছি যে অপশনটা গ্রেডিং দেবেন শুধু সেই অপশনটা সিলেক্ট করে এক্স এবং ওয়াই আমি লেন্থে গেলে এক্স আর ওয়াইতে গেলে উইথ ঠিক আছে দেখেন উইথে দিলে হাফ সেম দিলে হাফ সেম নিয়ে নেব দেখেন 0.5 ওয়াই ওয়াই ঠিক আছে এখানে এখানে গ্রেডিং শেষ এবার আমি কাপে গ্রেডিং দিয়ে নেব এক্স সেম হাফ সেম যেহেতু গেছে এখানে হাফ সেম দিয়ে পয়েন্ট ঠিক আছে গ্রেডিং দিলাম হাফ সেম এক্স সেম হবে আমি এক্স সাইডে দিলাম এখানে এখানে আমি 3 মিলি অথবা 2 মিলি দিয়ে দেবো 1 মিলি করে দিচ্ছি ঠিক আছে আমার গ্রেডিং শেষ দেখেন স্লিপেরও গ্রেডিং দিয়ে দিয়েছি সব জায়গাতেই এবার নেক উইথে 2 সেম 2.5 সেম দিয়ে নেব আমার টোটাল গ্রেডিংটা একদম কমপ্লিট ঠিক আছে তিনটা সাইজ শো করছে ব্ল্যাক কালার ছোট সাইজ রেড কালার মিডিয়াম সাইজ ব্ল্যাক কালার মিডিয়াম সাইজ রেড কালার এল সাইজ আর ব্লু কালার ডাবল এল সাইজ দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখেন আমার প্যাটার্ন পুরোটাই মেক করা শেষ এই মেজারমেন্ট অনুসারে আমার এই প্যাটার্নটা কমপ্লিট এবার আমি প্যাটার্ন স্যাম্পলের জন্য অলরেডি আমার তৈরি হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাবো মেজারমেন্টগুলো আপনারা কীভাবে শো করে দেখবেন আমি দেখেন কন্ট্রোল 3 সাপ দিয়ে ধরলে আপনি মেজারমেন্ট টুবার দেখে নিতে পারেন বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে